2026 বিশ্বকাপের আগে শক্তিশালী দল গড়ার ইঙ্গিত দরিবালের। চিলির মাঠে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে গিয়ে জয়ের দ্বারাই ফিরেছে ব্রাজিল। দুই নতুন ফরোয়ার্ডের গোলে গতকাল শুক্রবার ভোরে তারা চিলিকে 2-1 গোলে হারিয়েছে, যা কিছুটা হলেও স্বস্তি ফিরেছে চোট জর্জর ব্রাজিল শিবিরে। কোচ দরিবাল জুনিয়রও সেটি নিয়ে কথা বলেছেন, তবে এখনই তৃপ্ত হতে পারছেন না তিনি। বলছেন, সবে পথ খুঁজে পেতে শুরু করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এদিন অবশ্য ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল খেয়ে পিছিয়ে পড়েছিল ব্রাজিল। এরপর শিশুদের ঘুরে দাঁড়ানো পারফরমেন্স দেখে খুশি হয়েছেন দরিবাল। প্রথমার্ধে যোগ করা সময়ে হেডে করা গোলে ব্রাজিলকে সমতায় ফেরান অভিষিক্ত ফরোয়ার্ড ইগোর জেসুস। পরবর্তীতে ম্যাচের একদম শেষ দিকে লুইস হেনরিক বাপায়ের বাঁকানো শটে জয় নিশ্চিত করেন। ম্যাচ শেষে তারুণ্য নির্ভর দল নিয়ে এমন পারফরমেন্সের প্রশংসা করেছেন কোচ দরিবাল জুনিয়র। তিনি বলেন, ম্যাচের শুরু থেকে তাদের মনোযোগ ছিল উচ্চ পর্যায়ের, এতে তারা যেমন খুশি আমিও খুশি দলের পরিপক্কতা দেখে। ভারসাম্য স্থিতিশীল রেখে তরুণ দল গতি বাড়ানোর চেষ্টা করেছে, দুই পাশ দিয়ে বল নিয়ে এগোচ্ছে। এই ম্যাচে বেশ কিছু জিনিস দেখেছি যা কাজ করেছে। এটি পরিষ্কার যে আমরা ধাপে ধাপে ও ধীরে ধীরে সেরা পথ বেছে নেওয়ার চেষ্টা করছি। ধীরে ধীরে শিশুরা সঠিক পথ খুঁজে নিতে শুরু করেছে বলেও দাবি ব্রাজিল কোচের। একই সঙ্গে 2026 বিশ্বকাপে ভালো করার ইঙ্গিত দিলেন আবারও। পারফরমেন্সের ওঠানামা হয় এবং এটা চলতে থাকবে, তবে আমি আবারও বলছি 2 বছরের মধ্যে শক্তিশালী দল নিয়ে হাজির হব। আগে যা কিছু বলা হয়েছে এখন তা বাস্তবায়ন হচ্ছে। 2022 বিশ্বকাপে ব্রাজিল শেষ ম্যাচের দলে থাকা মাত্র 4 জন ছিল আজকের ম্যাচে। এটি একটি প্রক্রিয়া, মূলত আমি আগেও যেমন বলেছিলাম আমাদের খেলার ধরনে পরিবর্তন আসছে। আমরা কঠিন সময়ের মধ্য দিয়ে যাব, তবে আমরা নিজেদের পথ খুঁজে নিচ্ছি। বিশ্বকাপ খেলার দলের মাত্র 4 জন, ধানিলো, মার্কিনিয়স, লুকাস পাকেতা ও রাফিনা ছিলেন এই ম্যাচে। ভিনিসিয়াস জুনিয়র নেই চোটের কারণে। নিয়মিত গোলরক্ষক এলিসন বেকারও একইভাবে ছিটকে গেছে 4 সপ্তাহের জন্য। তবে জয়ের ধারা ধরে রেখে টেবিলে নিজেদের উন্নতির ধারা ধরে রাখতে চাইবে সিলেসাউরা। চিলির বিপক্ষেও এদিকে রদ্রিগো গোয়েস, রাফিনিয়া ও মার্টিনেলিরা তাদের সুযোগ কাজে লাগানোর যথাসাধ্য চেষ্টা করেছেন। এ জয়ের পর লাতিন অঞ্চলের বাসায় 9 ম্যাচে 13 পয়েন্ট পেয়েছে ব্রাজিল। তারা পরের ম্যাচ খেলবে 16 অক্টোবর পেরুর বিপক্ষে। আজকের কষ্টার্জিত জয় তাদেরকে চতুর্থ স্থানে তুলে দিয়েছে পয়েন্ট টেবিলের। একই দিনে ভেনেজুয়েলার বিপক্ষে ড্র করলেও টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা, সমান ম্যাচে তাদের পয়েন্ট 19। এছাড়া 9 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে কলম্বিয়া 2 এবং 8 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে উরুগুয়ে রয়েছে 3 নম্বরে।